নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি গরমের জন্য টমেটো এবং লঙ্কা নেব এবং বেগুন। হ্যাঁ, তাও আমি সেই মতন গাছও লাগিয়েছিলাম, কিন্তু আমার গাছরা এত তাড়াতাড়ি ফল দিতে শুরু করবে ভাবিনি। তো সেগুলোই আজ দেখাবো, এবং আজকে আমি লিকুইড ফার্টিলাইজারটা দেবো গাছে, সেটাও দেখাচ্ছি। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, দেখো একটা জায়গায় এই যে ফেলে দেওয়া যে জিনিসগুলো, হ্যাঁ, এই যে জলের বোতলের মুখ, এই মিষ্টি যে আসে কন্টেনারগুলো, এগুলো দিয়ে একটা জায়গায় আমি 20টা 9 o'clock লাগাবো বা পর্তুলাকা লাগাবো। হ্যাঁ, কি সুন্দর তৈরি করে নিয়েছি, দেখো দেখতেও সুন্দর লাগবে। এটা এখনো ফুল কমপ্লিট হয়নি। হ্যাঁ, এটা আমি নিশ্চয়ই গাছ লাগিয়ে তোমাদের দেখাবো। তোমরাও এরকম বানিয়ে নেবে, বুঝেছো, এক পয়সাও খরচা নেই। হ্যাঁ, এগুলো সুতির পুরোনো কাপড়, এটা একটা ভাঙা বালতির মুখ, হ্যাঁ, আর এগুলো হচ্ছে জলের বোতলের মুখ, আর এগুলো হচ্ছে মিষ্টির কন্টেনার। হ্যাঁ, এগুলো তাই, এগুলো দিয়েই আমি সুন্দর বানিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। তো এসো, আজকে আমার টমেটো এবং লঙ্কা গাছ নিয়ে এসেছি, দেখো কীরকম লাগে। এই দেখো আমার লঙ্কা, কি সুন্দর লঙ্কা ধরেছে, দেখো, এই দেখো, এই যে থোকায় থোকায় লঙ্কা ধরেছে, এই দেখো, এই দেখো, এই যে, তারপর দেখো এই গাছে, দেখো কি সুন্দর লঙ্কা ধরে আছে, এই যে, এই যে দেখো, এই দেখো। এইবার দেখো টমেটো, যেগুলো বলেছিলাম আমি গরমে ফল নেব, তো তারা প্রচণ্ড পরিমাণে ফল দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখো, এক একটা গাছে কি পরিমাণ ফল এসছে। আর এই গাছের কিন্তু আমি সব পাতা কেটে দিয়েছি, কারণ টমেটো গাছের বড় পাতা রাখলে না ফল বড় হতে চায় না, এর জন্য আমি সমস্ত বড় পাতা গাছের কেটে দিয়েছি। দেখো এক একটা গাছে কীরকম ভাবে টমেটো ধরেছে, এই দেখো, এই দেখো, ঠিক আছে, পুরো গাছ ভরা টমেটো, যে দেখো না এদিকে সব ঝুলে ঝুলে পড়ছে, সব ছোট ছোট। তো দেখলে এরকম কি সুন্দর টমেটো ধরেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে দেখো আমি এক বালতি জল নিয়ে নিয়েছি, আর এই যে আমার এই যে সবজি ভেজানোর জল যে লিকুইডটা, হ্যাঁ, এটা নিয়ে নিয়েছি, এটা আমি পুরো এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই যে তো খুব কম খরচে গাছ করা যায়, শুধু একটু ভালোবাসা লাগে, ওরাও ভালোবাসা চায়, হ্যাঁ, একটু যত্ন লাগে। হ্যাঁ, এই প্রত্যেকটা গাছে তোমাদের আমি বলেছি আগেও যে এই গরমে, হ্যাঁ, আমি ওদের এই খাবারই দেবো, কারণ এটা ওদের আমাদেরও যেমন শরীর ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের ঠান্ডা জিনিস খায়, আর এই সবজির জলটাও কিন্তু ওদের মানে গাছের পক্ষে খুব স্বাস্থ্যকর, এবং ওদেরও শরীর ঠান্ডা রাখে। অন্য কোনো মানে কড়া খাবার এই মুহূর্তে দেওয়াই যায় মানে গরম পড়লে পরে দেবই না, দিও না। আমি এই জল প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। আর এই দেখো বেগুন গাছ, এখানে সব কটা আনিনি, হ্যাঁ, এই দেখো বেগুনও ধরতে শুরু করেছে, আর দেখো গাছে কি সুন্দর ফুল আসা শুরু করেছে, এই দেখো, হ্যাঁ, এই যে ফুল, এই দেখো এই সব ফল ধরা শুরু করেছে, এই যে ফুল দেখো সব গাছে। আমি কিন্তু গাছের কোনো বড় পাতা রাখি না, মানে এগুলো যদি ভাবো বড় সেগুলি না, সে বিশাল বিশাল পাতা ছিল। আর এই গ্রো ব্যাগে যে এত সুন্দর গাছ হয়েছে, মানে পুরো এরকম ছড়িয়ে গেছিলো, আমি সমস্ত পাতা কেটে দিই, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি ফল ফুল চলে আসে, কারণ এই পাতাগুলোতে তো অনেক খাবার খেয়ে নেয় না বড় পাতাগুলো, তো এই কারণে আমি নিচের গোড়ার সমস্ত পাতা খাতা আমি সব কেটে দিই। হ্যাঁ, যতটা মানে খাদ্যের মানে মানে পুষ্টি যতটা পায় সব এরাই পেয়ে যায়,
আর এইগুলো বড় বড় পাতাগুলো থাকে, এরাই খেয়ে নেয়, বুঝেছ? তো এদেরও আমি একটু দিয়ে দেবো জল, সবজি যেন জল। বন্ধুরা, আমার টমেটো, লঙ্কা, বেগুন গাছে কি সুন্দর ফল ফুল ধরে নিয়েছে। তো তোমরাও এরকম করবে, হ্যাঁ, একদম বিনে পয়সায় বলতে গেলে এই গাছগুলো দেখো সব গ্রো ব্যাগে করা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারো। নমস্কার।